আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বর্তমান সময়ে আমরা খেয়াল করছি যে রোমানিয়া থেকে অধিকাংশ মানুষই পালিয়ে যাচ্ছে। কেন তারা পালিয়ে যাচ্ছে এবং কী কারণে পালিয়ে যাচ্ছে, এই কারণে আজকে আমরা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রমাণ সহ আমরা আলোচনা করব। সকলে ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন, ধন্যবাদ। আমি গত কয়েকদিন অসুস্থ থাকার কারণে আসলে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি নাই, কিন্তু বর্তমানে আসলে চিন্তা করলাম যে ভিডিওটা অত্যন্ত জরুরি, তাই এই ভিডিওটা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন বর্তমানে অনেকটাই ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি অনেকে বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি। আজকে আমরা আলোচনা করব যে আসলে বর্তমান সম্প্রতি সময়ে রোমানিয়া থেকে কেন অধিকাংশ মানুষ পালিয়ে চলে যাচ্ছে, কী কারণে। আমরা যদিও এটাকে আমরা পালিয়ে যাওয়া বলি, কিন্তু দালালদের ভাষায় এটাকে বলা হয় গেম মারা। তারা কেন অধিকাংশ মানুষ গেম মেরে চলে যাচ্ছে, তো এটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা সব কয়টা বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত কারণ হচ্ছে গিয়ে যে এটা দালালদের কারণে একটা সমস্যা হয়ে থাকে, কারণ আমরা যখন রোমানিয়া যাওয়ার জন্য আমরা যখন ফাইল জমা দিই, তখন তারা আমাদেরকে বলে যে তোমাদেরকে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে অথবা হোটেল কিচেন বয় হিসাবে পাঠানো হবে। কিন্তু যখন আমরা রোমানিয়া যাই, তখন আমরা দেখি যে আমাদের কাজগুলো হয়ে থাকে কনস্ট্রাকশন সাইডের কাজ, হ্যাঁ, অথবা যে কাজগুলো আসলে আমরা কখনো এই কাজগুলোর সাথে পরিচিত না, এমন ধরনের কাজগুলো হয়ে থাকে। তো এই সুবিধা আসলে আমরা কাজ করতে পারি না, যার কারণে আমাদেরকে গেম মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। আরেকটা কাজ হচ্ছে গিয়ে দালালরা দেখা যাচ্ছে আপনাকে বলে যে আপনাকে কোম্পানি বিষয়ে আপনাকে তারা পাঠাবে, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা সাপ্লাই কোম্পানি হয়ে পড়ে। তো সাপ্লাই কোম্পানি হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার যে প্রাপ্য যে বেতনটা, যেটা আপনাকে এখানে আপনার পেপারে লেখা ছিল, এই আপনার ন্যায্য যে পাওনাটা, যদি তারা 500 ইউরো বলে, এখানে দেখা যাচ্ছে যে আপনাকে 400 ইউরো দিচ্ছে বা 450 ইউরো দিচ্ছে, হ্যাঁ, কাউকে 350 ইউরো দিচ্ছে। তো এরকম বেতনগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু গেম মারতে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে কাজগুলোর কথা থাকে, আসলে এই কাজগুলো উল্লেখ্য থাকে না। সাপ্লাই কোম্পানি দেখা যাচ্ছে আপনাকে এই কয়দিন এখানে রাখলো, ওই কয়দিন এখানে রাখলো, যার কারণে আসলে মানুষ গেম মারে চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে টিএফসি কার্ডের যে বিষয়টা, আমরা সকলেও জানি রোমানিয়ার 3 মাস কোনো কোম্পানিতে কাজ করার পরে তারা কিন্তু তাকে টিএফসি কার্ডটা দিয়ে, 4 মাস পরে এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতন আপনি কাজটা চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু যদি আপনাকে সাপ্লাই কোম্পানির বিষয়ে পাঠা হয়, ওরা কিন্তু আপনাকে সহজে আপনাকে টিএফসি কার্ডটা তারা দিবে না, কারণ তারা জানে যে আপনাকে টিএফসি কার্ড দিলে হয়তো আপনি অন্য কোম্পানিতে চলে যাবেন। তারা আপনাকে দিয়ে যে তাদের ফায়দা, যে টাকাগুলো আয় করা, তারা কিন্তু এটা করতে পারবে না। তো এই সুবাদে কী হয়, এই সুবাদে আসলে আমাদের বাইরা গেম মারতে বাধ্য হয়, কারণ তারা চিন্তা করে যে এখানে আমরা এত কষ্ট করে অল্প কিছু টাকা বেতন পাচ্ছি, আমরা হয়তো ভালো কোনো রাষ্ট্রে গেলে আরও ভালো কিছু বেতন পাবো। তো আসলে এই কারণে আসলে কিন্তু অনেকে বাধ্য হয়ে গেম মারে চলে যায়। এগুলো তো বললাম আসলে দালালদের সমস্যার কথা, এবার আমরা আলোচনা আসি যে আসলে আমাদের সমস্যার কথা। আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমরা মূলত, আসলে আমি অনেক ভাইদের সাথে কথা বলছি রোমানিয়ার ব্যাপারে, তারা রোমানিয়া যাওয়ার জন্য চাচ্ছে, কিন্তু আসলে তাদের মূলত চিন্তাভাবনা হচ্ছে তারা রোমানিয়াতে অবস্থান করবে না। তাদের চিন্তা হচ্ছে তারা রোমানিয়াতে গিয়েই তারা কিন্তু ইউরোপের অন্য অন্য দেশগুলোতে তারা চলে যাবে। আসলে আমরা অনেকেই রোমানিয়াকে একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করি, বা স্টেশন বলেন, যাই বলেন না কেন, আমরা রোমানিয়াকে এটা ব্যবহার করে আমরা চাচ্ছি যে রোমানিয়া যাওয়ার পরে আমরা বেগে চলে যাব। তো এটাতে আসলে অসুবিধা তো হয় কি, সব কোম্পানি আসলে কিন্তু খারাপ না, প্রায় কোম্পানিগুলো আছে ভালো। তো আপনাকে যদি কোনো ভালো কোম্পানি নেওয়ার পরে আপনি যদি ওই কোম্পানি থেকে আপনি যদি ভেগে চলে যান, আপনার বেতনও ভালো ধরা হচ্ছে বা সুযোগ সুবিধাও ভালো, কিন্তু আপনার রোমানিয়াতে থাকার আপনার কোনো মন মানসিকতা নাই। তো এই সুবাদে আপনার যদি ভেগে চলে যান, এই কোম্পানি কিন্তু পাড়দার বাংলাদেশের আর কোনো ওয়ার্কার নিতে চায় না,
এবং আপনার একজনের কারণে কিন্তু অনেকজনের কিসমত থেকে এটা উঠে যায়। তো এই সুবাদে আশা করি কোনো ভাইরা আসলে এই ভুলটা আর করবেন না, কারণ আসলে আপনার এই ভুলের কারণে অনেক ভাইরা আসলে রোমানিয়া যেতে পারতেছে না, বা ভবিষ্যতে হয়তো আমরা অনেকে খেয়াল করতেছেন যে বাংলাদেশের যে সংবাদ গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে অতি শীঘ্রই রোমানিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, এটা অবশ্যই সকলেই জানেন। তো এই ভাইদের কারণে যে আসলে অনেক ভাইরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্য আপনারা যাওয়ার পরে 4-5 মাস একটা কোম্পানিতে অবস্থান করবেন, আগে দেখবেন যদি টিআরসি কার্ডটা পান তারপর আপনি তো কাজ চেঞ্জ করার একটা অপশন থাকে, তখন আপনি পালাই যান, কোনো সমস্যা নেই। আর যদি ভালো কোনো কাজ পান বা ভালো কোম্পানি থাকে তাহলে তো অবশ্যই এখানে অবস্থান করবেন, কারণ আপনারা যতই চিন্তা করেন যে ইউরোপের অন্য কোনো রাষ্ট্রে যাবেন, আপনি ওইখানে গেলে সহসা কিন্তু দেশে আসা আসলে আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনি এখানে হয়তো 7 বছর লাগবে, 5 বছর, 8 বছরও অনেকে লাগে কাগজপত্র হতে, কিন্তু রোমানিয়া থাকলে কিন্তু আপনি 2 বছর 1 বছর পরে কিন্তু আপনি দেশে আসতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। তো আর রোমানিয়াতে ভালো ভালো কোম্পানিগুলোতে যখন আপনি ভালো আপনার কাজ দেখাবেন অথবা এক্সপিরিয়েন্স দেখাবেন, রোমানিয়াতে কিন্তু মানুষ ভালো টাকা ইনকাম করতে পারছে, অনেক বাইরে আসে 70,000-1,00,000 টাকাও কিন্তু আয় করতেছে রোমানিয়াতে বসে। তো এটা আসলে সবকিছু নিজের যোগ্যতার উপরে নির্ভর করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে আমরা যে বাইরে আমরা রোমানিয়া যাচ্ছি, আমরা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু আমরা আনস্কিল যাচ্ছি, যার কারণে এটা অনেক বড় একটা প্রভাব পড়তেছে, কারণ আমার এই কাজ সম্পর্কে আমার আসলে কোনো ধারণা নেই, কিন্তু যখন কোম্পানি আমাকে এই কাজটা দিচ্ছে তখন কিন্তু এটা আমার কাছে বোঝার মতো মনে হচ্ছে, আমি কিন্তু কাজটা করতে পারতেছি না, তখন কোম্পানি আমাকে ভালোভাবে দেখতেছে না। তো এই সুবাদে কিন্তু কাজ না করার পরিপ্রেক্ষিতে যখন আমরা পারি না তখন কিন্তু আমরা গেম মারার একটা চিন্তা ভাবনা করি, এই জিনিসটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই সুবাদে আমি আশা করব আমরা যে বাইরা রোমানিয়া যাচ্ছি বা যাবো, যখন আমাদের ওয়ার্ক পারমিটটা আসে তখন কিন্তু ভিসা লাগার আগে আমাদের হাতে কিন্তু 3 মাস বা 4 মাস সময় থাকে বর্তমানে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করলে আমাদের ওয়ার্ক পারমিটে যে কাজটা উল্লেখ থাকে আমরা অবশ্যই এই কাজটা এই 3-4 মাসে আমরা যতটুকু পরিমাণ সম্ভব আমরা নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। ওইখানে গেলে হয়তো আমাদের কাছে অনেকটাই কষ্ট কম হবে। হ্যাঁ, যদি আমরা যদি সময় হেলাই দিলে সময় কাটা দিই ওখানে গেলে কিন্তু এই কাজটা আমাদের কাছে পাহাড় সমান মনে হবে। তো অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটে যে কাজটা উল্লেখ থাকবে এই কাজটা অন্তত এই কাজটা সম্পর্কে যতটুকু পরিমাণ আপনার ধারণা নেওয়া সম্ভব ধারণা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি ওখানে কিছুটা হলেও ভালো থাকার অবশ্যই কিছুটা হলেও আপনি ওখানে ভালো থাকতে পারবেন এবং ভালো একটা স্যালারি পাবেন, কোম্পানি আপনাকে ভালোভাবে গ্রহণ করবে। তো অবশ্যই সব বাইরায় চেষ্টা করবেন রোমানিয়া ম্যাক্সিমাম 5-6 মাস অবস্থান করার জন্য, যেমন আমার অপর বাইটিও যেন রোমানিয়া যেতে পারে, সকলে এই বিষয়টি মাথায় রাখবেন। আর রোমানিয়া সম্পর্কে সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।